আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিউার্স অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে দীর্ঘ প্রতিকার পর মালয়েশিয়া কলিং ভিসার আরও এক ধাপ অগ্রগতি হয়েছে আর সেটা হচ্ছে বাংলাদেশ অংশে যে নিয়োগ অনুমতি আসার পর রিক্রুটিং এজেন্সির কাছ থেকে রিক্রুটিং এজেন্সির যে প্রসেসিংগুলো রয়েছে সেই প্রসেসিং শেষ হয়ে এখন যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বিএমইটি থেকে অসংখ্য বিএমইটি স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে এবার অপেক্ষার পালা এয়ার টিকিট করে বিদেশ যাওয়া তো আমরা গতকালকে নিশ্চিত হয়েছি বিএমইটি থেকে যে মালয়েশিয়া যে কলিং ভিসার যে ডিমান্ডগুলো অ্যাটাস্টেড হয়েছিল সেটার এগেনস্টে যে আপনার নিয়োগ অনুমতি বের হয়েছিল সেই নিয়োগ অনুমতির আন্ডারে যে সকল কর্মী বন্ধু প্রবাসে যাওয়ার জন্য মেডিকেল করেছিল এবং ফিঙ্গার দিয়ে বিএমিটি স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছিল সে সকল প্রবাসী বন্ধুদের যে যাওয়ার জন্য প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন বিমান টিকিট এবং মালয়েশিয়াতে যাওয়াটা বাকি রয়েছে তো এটা একটি স্বস্তির খবর যে আসলে সব শেষে মালয়েশিয়া যাওয়ার সন্ধিক্ষণ সেই সময়টা আমাদের চলে এসেছে এবং খুব দ্রুতই বিমান টিকেটের কাটার পরে মালয়েশিয়াতে প্রথম ফ্লাইট যাবে এবং সেই ভিডিওটি ইনশাআল্লাহ সেই তথ্যটি ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি বিগত দিনে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম যে সাময়িক বন্ধ মালয়েশিয়ার নিয়োগ অনুমতি এখানে অনেকেরই বুঝতে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা ক্লিয়ার করে ভিডিওতে বলেছিলাম যে চোদ্দো আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নিয়োগ অনুমতি অ্যাপ্রুভাল করবে না তারা সাময়িক বন্ধ করেছে এবং একলা সেপ্টেম্বর থেকে আবার পুনরায় নিয়োগ অনুমতি চালু করবে এই নিয়োগ অনুমতি হচ্ছে ওই দেশের নিয়োগ অনুমতি অর্থাৎ বাংলাদেশে কোনো রিক্রুটিং এজেন্সি ওই দেশ থেকে কাজ নিয়ে আসতে হলে ওই কোম্পানিগুলোর একটা অনুমোদন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রালয় থেকেও দেওয়া হতো সেই অনুমতিটা বন্ধ ছিল বাট বাংলাদেশ অংশে মন্ত্রী নিজেও বলেছেন কিন্তু বাংলাদেশ অংশে কোনো বাধা নেই বাংলাদেশ অংশে কলিং ওপেন আছে কর্মীরা চাইলে সেখানে যেতে পারবে তারই ধারাবাহিকতায় আমরা আরও একটু স্বস্তি পেলাম যে কলিং ভিসা যাওয়ার প্রস্তুতি প্রায় শেষের দিকে অর্থাৎ এখন বিএমইটি স্মার্ট কার্ড হয়েছে এর অর্থ হচ্ছে বাংলাদেশ অংশের কাজ প্রায় সম্পূর্ণ শুধু বাকি রয়েছে বিমান টিকিট এবং সে দেশে যাওয়া আশা করছি এই প্রথম ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসাটা বা মালয়েশিয়ার বাজারটা অনেক সহজ হয়ে যাবে আমাদের অনেকের মাঝে এই মালয়েশিয়া বাজারটা আটকিয়েছিল অনেক লেন্দি প্রসেস হয়েছিল আশা করছি এই সমস্যার সমাধান এই প্রথম ফ্লাইটের মাধ্যমে হবে তারপরে একটা সমস্যা রয়েছে যেহেতু বা মালয়েশিয়াতে প্রায় আপনার ছয় লক্ষ মানুষ যাওয়ার কথা এটা বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে কিন্তু যে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে যে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে এখন এই সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এত সংখ্যক কর্মী মালয়েশিয়াতে যাওয়াটা মানে কতটুকু সম্ভব হবে সেটা আসলে দেখার বিষয় বা আস্তে আস্তে যদি রিক্রুটিং এজেন্সির সংখ্যাটা বাড়ানো হয় যেখানে বাংলাদেশে ষোলোশোর অধিক আপনার বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলো সবাইকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় যে শ্রমবাজারে আরও অসংখ্য বাংলাদেশি মানুষ শ্রমবাজারে যেতে পারবে ভিওয়ার্স এই ছিল মালয়েশিয়া সম্পর্কিত সর্বশেষ আপডেট মালয়েশিয়া বা অন্যান্য দেশ সংক্রান্ত যদি আরও কোনো তথ্য আপনার জানার থাকে আমাদের কমেন্টস বক্সে এসে লিখবেন এবং আমাদের ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের কমেন্টসের কিন্তু আমরা কিন্তু প্রতিটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি হয়তো একটু সময় লাগে কিন্তু আমাদের কিন্তু এখন বা বিগত ভিডিওতে প্রতিটা কমেন্টসের অ্যান্সার দেওয়া আছে সুতরাং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর আরও কিছু জানার থাকলে আমাদের ভিসা ইনফরমেশন তথ্য ভাণ্ডারে অসংখ্য ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি তথ্য সেখান থেকে পেতে পারেন আসসালামু আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার